নমস্কার বন্ধুরা, আমি সুদীপ্তা, খুদেদের পৃথিবীতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওর টপিক হলো, বাচ্চারা যদি 1, 2, 3, 4 নাম্বার ভুলে যায় তাহলে কি করবে, কিভাবে বাচ্চাদেরকে নাম্বার শেখালে বাচ্চারা কখনোই নাম্বার ভুলবে না। আজকে কয়েকটা স্টেপ তোমাদের সাথে শেয়ার করছি। আসলে আমাকে দুদিন আগে অর্পিতা দে আমার এক দর্শক বন্ধু কমেন্ট করেছিলেন যে ওনার বাচ্চা সম্ভবত, উনি লিখেছিলেন 3.7 ইয়ার্স ওল্ড, তো বাচ্চাটি মনে রাখতে পারছে না নাম্বার, তো ওনার বাচ্চা নাম্বার মনে রাখতে পারছে না, তো কি করা যাবে, মানে কি করবেন উনি, সেই হিসেবে উনি জানতে চেয়েছেন। তো আমার মনে হলো এই সমস্যা শুধু ওনার নয়, এই সমস্যা আমার অনেক অনেক দর্শক বন্ধুরই হতে পারে। তাই বলছি বন্ধুরা, আমি যে স্টেপগুলো বলছি তোমরা একটু ফলো করো, কখনোই আমার ছোট ছোট খুদে বন্ধুরা নাম্বার ভুলে যাবে না। তাহলে চলো স্টেপগুলো তোমাদের সাথে শেয়ার করি। ফার্স্ট স্টেপ হলো, বাচ্চাদের সাথে, সেই বাচ্চাটি তোমার সন্তান হতে পারে, তোমার স্টুডেন্ট হতে পারে, যে কেউ হতে পারে, তোমার বাড়ির কোনো খুদে সদস্য হতে পারে, বাচ্চাদের সাথে যখন প্রথম নাম্বার ফ্যামিলি বা নাম্বার পরিবারের সদস্যদের সাথে পরিচয় করাবে, অর্থাৎ নাম্বার পরিবারের সদস্য মানে হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, এই এনারা হচ্ছেন সব সদস্য, ফ্যামিলি মেম্বার। তো এনাদের সাথে বাচ্চাদের যখন ফার্স্ট ইন্ট্রোডাকশন হবে, ফার্স্ট পরিচয় হবে, বাচ্চাদের সাথে যখন প্রথম আলাপ করাবে 1, 2, 3, 4, তখন সেই আলাপটা বা সেই পরিচয়টা এমনভাবে করাবে যাতে বাচ্চাদের মনে এই 1, 2, 3, 4 ছাপগুলো বা 1, 2, 3, 4 ছবিগুলো এত সুন্দরভাবে বসে যায় যাতে বাচ্চারা কখনো নাম্বার ভুলে না যায়, নাম্বার গুলিয়ে না ফেলে। তার জন্য কি করবে, তার জন্য প্রথমেই যেটা করতে হবে, কখনোই বাচ্চাদেরকে না এই যে দেখো একসাথে অসংখ্য নাম্বার, মানে 1 থেকে একদম 100 পর্যন্ত নাম্বার লেখা এই ধরনের কোনো বই নিয়ে বাচ্চাদেরকে নাম্বার শেখাতে বসবে না বা নাম্বার পড়াতে বসবে না একদম। কিন্তু আমি এটা প্রথম দিকের কথা বলছি, যখন বাচ্চাদেরকে প্রথম নাম্বার শেখাবে তখন একসাথে অসংখ্য নাম্বার লেখা কোনো বই বা কোনো খাতা নিয়ে বাচ্চাদেরকে নাম্বার শেখাবে না। কি করবে সেটা দেখাচ্ছি বন্ধুরা। শেখানোর শুরুতে কোনো বই খাতা লাগবে না। তোমরা যেটা করবে, এই যে দেখো এই খাতার উপরে দেখো এই যে নাম্বারগুলো দেখছো না প্লাস্টিকের, 2, 6, যদিও এখানে সমস্ত সিরিয়ালি নেই, মানে 1, 2, 3, 4 সব নাম্বার যদিও নেই, কিছু কিছু নাম্বার আমি পেয়েছি কারণ আমার ছেলে ছোটোবেলায় এই ধরনের নাম্বার নিয়ে খুব খেলতো এবং বলতে পারো খেলতে খেলতে শিখে গেছে খুব সহজেই। আর এই নাম্বারগুলো আমি হাতের সামনে তোমাদেরকে দেখানোর জন্য যতগুলো পেয়েছি ততগুলো নিয়েছি। এই দেখো এগুলো এইভাবে এরকম ছোটো শেপেও পাওয়া যায়, আবার বড় বড় শেপেও পাওয়া যায়। আমি বলবো তোমরা যখন বাচ্চাদের প্রথম শেখাবে, প্রথম বাচ্চাদের জন্য এই ধরনের প্লাস্টিক নাম্বারগুলো অবশ্যই সংগ্রহ করবে, অবশ্যই কিনবে এবং এই নাম্বারগুলো দিয়েই বাচ্চাদেরকে প্রথম শেখানোটা শুরু করবে। এগুলো দিয়ে বাচ্চারা খেলতে খেলতে সুন্দরভাবে নাম্বার চিনতে শিখে যাবে, কোনটা 1, কোনটা 2, এইগুলো দিয়ে বাচ্চারা যখন শিখবে না, খেলতে খেলতে খেলার ছলে বাচ্চাদেরকে শেখালে ওরা কিন্তু নাম্বার ভুলবে না বন্ধুরা। এটা আমি আমার নিজস্ব ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি। তাই বলছি শেখানোর শুরুতে তোমরা এই ধরনের প্লাস্টিক নাম্বারগুলো অবশ্যই ব্যবহার করবে, যেখানে বাচ্চারা খেলতে খেলতে নাম্বার শিখবে, নাম্বার চিনবে, নাম্বারের সাথে পরিচয় করাবে এই ধরনের নাম্বার দিয়ে। সেকেন্ড স্টেপে তোমাদেরকে বলি, তোমাদের বাড়িতে যদি হোয়াইট বোর্ড থাকে তাহলে সেই বোর্ডের ওপরে বড় বড় করে লিখবে 1, 2, অথবা যদি হোয়াইট বোর্ড নাও থাকে স্লেটের ওপর চক দিয়ে লিখবে, কিংবা এই ধরনের খাতার ওপর, সেই খাতাটা সাদা খাতাও হতে পারে, সেটা কোনো রুলটানা খাতাও হতে পারে, যে কোনো খাতার ওপর বড় করে লিখবে 1। আর একই দিনে বাচ্চাকে অসংখ্য নাম্বারের সাথে পরিচয় করানোর দরকার নেই,
এক এক দিনে এক একটা নাম্বার যদি বাচ্চা চেনে তাহলেও অনেক, বাচ্চাকে ভালোভাবে চেনাবে, বড় করে লিখবে ওয়ান, বাচ্চাকে বলবে এটা হলো ওয়ান, যাতে শুধু তার চোখের সামনে ওয়ানের ছবিটাই ক্লিয়ার হয়, ওয়ানটাই যেন সে ভালোভাবে চেনে। একটা বড় খাতায় হোক, স্লেটে হোক কিংবা হোয়াইট বোর্ডের ওপর বড় করে লিখবে ওয়ান, তারপর এইভাবেই তাকে শেখাবে টু, মানে আমি বলছি যখন ওয়ান টুটা শেখাবে তখন এক একটা নাম্বার ভালোভাবে চেনাবে, বড় বড় করে লিখবে আর ভালোভাবে চেনাবে, ঠিক আছে। এরপর যখন ওয়ান টু থ্রি ফোর এইভাবে বাচ্চা শিখে যাবে তখন আর এসো থার্ড স্টেপে। থার্ড স্টেপে যেটা করতে হবে সেটা হলো, বাচ্চারা কতখানি চিনতে শিখেছে তার জন্য প্রতিদিনই বলতে পারো খেলার ছলে তার কিছু পরীক্ষা নেবে। যেমন ধরো একটা বাড়ি আঁকলে, আমি একটা বাড়ি এঁকেছি, ধরো আমি খুব একটা আঁকাতে একদম এক্সপার্ট কিছু নেই, ওই মোটামুটি কাজ চালানোর মতন তোমাদের দেখানোর জন্য, ধরো একটা বাড়ি আঁকবে, কিংবা তোমরা চাইলে একটা বেলুন আঁকতে পারো, একটা ঘুড়ি আঁকতে পারো, তোমরা তোমাদের মতন করে আঁকবে। এখানে একটা বাড়ি এঁকেছি, সেখানে ওয়ান থ্রি মানে এলোমেলোভাবে কিছু নাম্বার লিখে দেবে। এবার বাচ্চাকে বলবে বা তোমার সন্তানকে বা স্টুডেন্টকে বলবে কোথায় কোন নাম্বারটা আছে সার্কেল করে দেখাও তো, মানে এটা মজা করে বলতে পারো যে এটা ওয়ান টু থ্রি ফোর এই নাম্বারসদের বাড়ি, তো কোথায় কোন নাম্বারটা আছে দেখি বলো তো, দেখি কে কোথায় আছে, এইভাবে বলে বাচ্চাকে সার্কেল করতে বলতে পারো। যেমন ধরো বলতে পারো বলো তো নাইন কোথায় আছে, বাচ্চা যদি চিনে যায় বা জান মানে ভালোভাবে বুঝ মানে বাচ্চা নাইন কোনটা সেটা যদি বাচ্চার মনে থাকে তাহলে খুব অনায়াসেই বাচ্চা সার্কেল করে দেবে নাইন। তোমরা এই মজার খেলাটা খেলার জন্য এখানে ব্যবহার করতে পারো কালারফুল স্কেচ পেন, কিংবা ব্যবহার করতে পারো এই ধরনের কালারফুল পেন্সিল, মানে এক একটা নাম্বারের জন্য এক একটা কালারের পেন্সিলও ইউজ করতে পারো, এতে কিন্তু বাচ্চাদের মজা হবে খুব। নিচে ধরো এই যে এরকম একটা দেখিয়েছি, ধরো একটা বললে এটা একটা রসগোল্লা, মজা করে বললে এটা একটা রসগোল্লা, এখানে কিছু তিনটে নাম্বার দেওয়া আছে, বলো তো এই নাম্বারটা কী, এটা কী, এটা কী, মানে যখন বাচ্চারা ঠিকঠাকভাবে বলে দেবে তখন জানবে বাচ্চারা কিন্তু নাম্বার চিনতে শিখে গেছে। এই খেলাটা তোমাদের কিন্তু মানে বারবারই ওদের সাথে খেলতে হবে, যাতে করে ওরা যেন মানে নাম্বারটা কখনোই না ভুলে যায় বা গুলিয়ে ফেলে। এছাড়াও আরও একটা দেখো, আমি এখানে নাম্বার ট্রি একটা এঁকেছি, এরকম একটা ট্রি করলে ট্রিতে বলে দেখো এটা একটা ট্রি বা গাছ, এখানে দেখো কত নাম্বার আছে, বলো তো কোথায় কোন নাম্বারটা আছে, এইভাবে বলে বললে ফাইভ কোথায় দেখাও, এইট কোথায় দেখাও, ওয়ান কোথায় দেখাও, বা সার্কেল করতেও বলতে পারো টেন কোথায় সার্কেল করো, কিংবা থ্রি কোথায় সার্কেল করো। যখন তোমার সন্তান খুব ইজিলি বলে দেবে তখন জানবে ওর কিন্তু নাম্বারের সাথে পরিচিতিটা ভালোভাবে হয়ে গেছে। এবং এই খেলাগুলো বিভিন্ন মজার করে এই খেলাগুলো খেলবে, এতে করে কিন্তু বাচ্চারা নাম্বার ভুলে যাবে না, গুলিয়ে ফেলবে না, খুব ভালো করে চিনে যাবে। বন্ধুরা এই স্টেপগুলো ফলো করে দেখো, দেখবে তোমাদের মানে স্টুডেন্ট হোক বা সন্তান হোক নাম্বার কখনোই ভুলে যাবে না। এছাড়াও ক্যালেন্ডারের পাতাতে হোক বা যে কোনো জায়গায় যেখানে ওয়ান টু থ্রি ফোর দেখতে পাবে সেখানে অবশ্যই সেই জিনিস জায়গাটা দেখিয়ে জিজ্ঞাসা করবে, বলো তো এটা কী, বলো তো এটা কী, এটা কী নাম্বার, এটা কী নাম্বার, এইভাবে যে কোনোভাবে বাচ্চাকে দিয়ে নাম্বার বলানোর চেষ্টা করবে। এতে করে বাচ্চাদের নাম্বারের প্র্যাকটিসটাও ভালোভাবে হবে, রিভাইজটাও ভালোভাবে হবে, আর বাচ্চারা নাম্বার ভুলবে না। বাড়িতে থাকা কোনো ক্যালেন্ডার হোক, রাস্তা দিয়ে যেতে যেতে কোথাও কোনো দোকানে কোনো নাম্বার দেখছো সেটাতে দেখিয়ে জিজ্ঞাসা করতে পারো, যে কোনোভাবে বাচ্চাদেরকে নাম্বারের রিভাইজটা করাতে থাকবে। দেখবে এইভাবে করলে কখনোই বাচ্চারা নাম্বার ভুলে যাবে না, ওয়ান টু থ্রি সব সময় মনে থাকবে, খুব ভালোভাবে মনে থাকবে। তাহলে বন্ধুরা এই স্টেপগুলো ফলো করো, দেখা হচ্ছে পরের ভিডিওতে, সবাই ভালো থেকো, টাটা।